প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের স্বাগত জানাই তৌহিদ টিচিং একাডেমি এই সাইটে। আজকে আমি যে টিউটোরিয়ালটি নিয়ে তোমাদের সামনে একটু আলোচনা করতে চাই, মূলত এইচএসসি হায়ার ম্যাথের সেকেন্ড পার্টের, বিশেষ করে পরিসংখ্যানের যে দশম অধ্যায় বিস্তার ও পরিমাপ ও সম্ভাবনা, বিস্তার ও পরিমাপের অংশ নিয়ে যদি তোমাদের সামনে একটু আলোচনা করতে চাই, সেই ক্ষেত্রে আমি এসএসসির সাথে একটু লিঙ্ক করেই তোমাদের এই ক্লাসটি আমি শুরু করার চেষ্টা করব। এবং এই বিস্তার পরিমাপের আগে আমাদের যে বিষয়গুলো আসলে জানার প্রয়োজন, যেটা যদি বা এখানে লেখা আছে বিস্তার পরিমাপ ও সম্ভাবনা, কিন্তু খ বিভাগে লেখা আছে জ্যামিতি, বলবিদ্যা ও পরিসংখ্যান। তাহলে পরিসংখ্যানের ধারণাটা অ্যাকচুয়ালি তোমরা একদম পঞ্চম শ্রেণী থেকেই জেনে এসেছো, ইন্টারমিডিয়েটে উঠে দেখেছো যে আমরা এসএসসি লেভেলে যদি বলি যে ডাটা, বা এখানে আমি লিখেছি উপাত্ত, আমরা জানি উপাত্ত দুই ধরনের, বিন্যস্ত উপাত্ত, অবিন্যস্ত উপাত্ত, বা সপ্তম শ্রেণীতেও তোমরা শিখছো অনেক আগে যে প্রাথমিক বা প্রাথমিক উপাত্ত বা পরোক্ষ উপাত্ত, এরপর প্রত্যক্ষ উপাত্ত, এই উপাত্তর ক্লাসিফিকেশন আমরা ক্ষেত্র বিশেষে বিভিন্নভাবে জেনে এসেছি। এরপরে দেখো যেটা আমরা বিন্যস্ত অবিন্যস্ত উপাত্তর পর আমরা পরিসংখ্যানের যেটা খুব ইম্পর্টেন্ট এসএসসির জন্য ছিল, যে কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে বা কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কি, এবং এসএসসি লেভেলে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ তিনটি ছিল, গাণিতিক গড় বা গড়, মধ্য বা মধ্যমা, আরেকটি ছিল প্রচুর। তাছাড়াও গাণিতিক গড়ের মধ্যে আমরা দেখতে পাই যে কেন্দ্রীয় প্রবণতা হচ্ছে উপাত্ত সমূহের যে প্রতিনিধিত্বকারী একটি মান, এখানে আমরা গাণিতিক গড় বলতে সহজ পদ্ধতিতে বা সংক্ষিপ্ত পদ্ধতিতে আমরা শিখে এসেছি, এবং গাণিতিক সরাসরি গড় আমরা জানি বা গড়ের সূত্র জানা আছে। তারপরে মধ্যমা, সেটা বিন্যস্ত উপাত্ত বা অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে আমরা কিভাবে মধ্যমার সূত্র নির্ণয় করতে পারবো, উপাত্ত সমূহ যদি বিজড় হয় সেক্ষেত্রে মধ্যক নির্ণয় সূত্র তোমরা জেনে এসেছো, উপাত্ত সমূহ যদি বিজড় হয় সেক্ষেত্রে মধ্যক নির্ণয় সূত্র জেনে এসো। তাছাড়াও বিশেষ করে যে বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে আমরা জেনেছি যে ক্রমজয়িত গণসংখ্যার মাধ্যমে N/2 ধরে আমরা মধ্যকটি কোন শ্রেণীতে অবস্থিত, এই বিষয়গুলো কিন্তু সূত্রের মাধ্যমে তোমরা মধ্যক নির্ণয় সূত্র জেনেছো, যে মধ্যক সমান L+N/2 মাইনাস বড় হাতের F/C ইন্টু D/FM। এই সূত্রগুলো, মধ্যমার সূত্রগুলো কিন্তু বিস্তার পরিমাপে যখন ক্যালকুলেশন করতে যাবে বা তখন কিন্তু তোমরা পাবে। তাছাড়া প্রচুরকের বিষয়টা তোমরা এসএসসি লেভেলে জেনে এসেছো, প্রচুরকের সূত্র সমূহ তোমরা যখনই এই পরিসংখ্যান অর্থাৎ বিস্তার পরিমাপের ম্যাথগুলো করতে যাবে, প্রচুরকের ধারণাটা তোমাদের অবশ্যই ক্লিয়ার হওয়ার প্রয়োজন আছে। এছাড়া দেখো গণসংখ্যাটা কি, আমরা উপাত্ত সমূহ যেগুলো পাই যখন আমরা বিন্যস্ত করি বা উপাত্ত সমূহকে যখন আমরা ট্যালি চিহ্ন দ্বারা প্রকাশ করি তখনই কিন্তু গণসংখ্যা আসছে। তাছাড়া গণসংখ্যা নিবেশন সারণী আমরা কিভাবে তৈরি করি, আমরা এখানে পরিসরের বিষয়টা পাবো, যে আপনার শ্রেণী সংখ্যা নির্ণয় করার বিষয়টা পাবো, এগুলো অ্যাকচুয়ালি এসএসসি লেভেলে, যার কারণেই আমি কিন্তু তোমার এখানে লিখেছি এসএসসিতে তোমরা এই বিষয়গুলো জেনেছো। তাছাড়াও ইন্টারমিডিয়েটে উঠে তোমরা যদি অনেক ভালো রেজাল্ট করতে চাও বা ইন্টারমিডিয়েটে তোমরা ভালো রেজাল্ট করার পর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যদি তোমরা এই পরিসংখ্যান সাবজেক্ট নিয়ে অনার্স মাস্টার্স করতে যাও, সেই ক্ষেত্রেও কিন্তু একদম তোমাদের ওখান থেকে অনার্স মাস্টার্স থেকেই কিন্তু নিজ ক্লাসে পরিসংখ্যানগুলো কিভাবে আসছে এটা কিন্তু তোমাদের জানার প্রয়োজন, বা তোমরা যখন ভালো বিষয় নিয়ে পড়াশোনা করবে তখনও কিন্তু এই পরিসংখ্যানের বিষয়গুলো আমরা জানি বা তোমরা জানতে পারবে। তো মূলত আমি এসএসসিতে যে বিষয়গুলো তোমরা পড়েছো যেটা ইন্টারমিডিয়েটে আমাদের লাগবে, তোমরা হয়তো বলতে পারো যে স্যার এইচএসসির আপনি পরিসংখ্যানের অংশ নিয়ে শুরু করার আগে আপনি এসএসসির বিষয়গুলো আলোচনা করছেন, অ্যাকচুয়ালি তৌহিদ টিচিং একাডেমি এই সাইডে আমি চেষ্টা করব যে কোনো একটি অধ্যায় শুরু করার আগে আমার যতটুকু প্রয়োজন বোঝার, এরপরে আমি সূত্রসমূহ কীভাবে আসে বা গাণিতিক সমস্যাগুলো সমাধান নিয়ে আসার চেষ্টা করব। পরবর্তী তোমরা আমার সাথে থেকো এবং তৌহিদ টিচিং একাডেমি এই সাইডে কন্টিনিউয়াসলি তোমাদের রিকোয়ারমেন্ট বা তোমরা কমেন্ট লিখো, সেই কমেন্ট অনুযায়ী আমি ক্লাস নেওয়ার চেষ্টা করব। তাছাড়া খ বিভাগে স্থিতিবিদ্যা, গতিবিদ্যা বা যদি বলা হয় কৌণিক জ্যামিতির অংশ, এগুলো আমি পরবর্তীতে আপলোড করব। এই শুভকামনায় আজকের এই ক্লাস শেষ করলাম। আল্লাহ হাফেজ।